সুপ্রিয় দর্শক, সিরিয়ালের কোন কোন নায়ক নায়িকারা খুব শীঘ্রই বিয়ে করতে চলছে জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার এক, অভিষেক বসু, যিনি গঙ্গারাম সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেত্রী দিয়া মুখার্জির সাথে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। নাম্বার দুই, সব্যসাচী চৌধুরী, যিনি মহাবীর তারাপীঠ সিরিয়ালে বামাচরণের ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে খুব শীঘ্রই বিয়ে করছেন। নাম্বার তিন, আরিয়ান ভৌমিক, যিনি তিতলি সিরিয়ালের নায়ক সানির ভূমিকায় অভিনয় করছেন। অভিনেত্রী নন্দী দত্তকে খুব শীঘ্রই বিয়ে করছেন। নাম্বার চার, জন ভট্টাচার্য, যিনি রিমলের সিরিয়ালে উর্দয়ের ভূমিকায় অভিনয় করছেন। তার গার্লফ্রেন্ড বিদিশা সেনগুপ্তর সাথে খুব শীঘ্রই বিয়ে করছেন। নাম্বার পাঁচ, রোহান ভট্টাচার্য, যিনি অপরাজিতা অপু সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেত্রী সৃজিলা কুহুর সাথে এই বছরে শেষের দিকে বিয়ে করবেন। নাম্বার ৬, শাওন কর্মকার, যিনি জীবনসাথী সিরিয়ালে সংকল্প ভট্টাচার্যের ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেত্রী তিতলিকে খুব শীঘ্রই বিয়ে করছেন। নাম্বার ৭, কুশাল আহুজা, যিনি কি করে বলবো তোমায় সিরিয়ালে নায়ক কর্ণ সেনের ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেত্রী অদ্রিজা রায়কে খুব শীঘ্রই বিয়ে করছেন। নাম্বার ৮, দেবচন্দ্রিমা সিংহ রায়, যিনি সাজের বাতি সিরিয়ালে চারুর ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেতা শান্ত মোদকের সাথে এই বছরের শেষ দিকে বিয়ে হবার কথা আছে। নাম্বার ৯, আরফুজা আচার্য, যিনি অগু নিরুপমা সিরিয়ালে নিরুপমার ভূমিকায় অভিনয় করছেন। তিনি বিশ্ব বসু বিশ্বাসকে খুব শীঘ্রই বিয়ে করবেন। নাম্বার ১০, শ্রুতি দাস, যিনি দেশের মাটি সিরিয়ালে নোহার ভূমিকায় অভিনয় করছেন। তিনি পরিচালক সৌনেন্দ্র সমাদার এর সাথে এই বছরে বিয়ে হওয়ার কথা আছে। নাম্বার ১১, সৌমিত্রিষা কুণ্ডু, যিনি মিঠাই সিরিয়ালে নায়িকা মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করছেন। তিনি অভিনেতা শুভজিৎ সাহার সাথে খুব শীঘ্রই বিয়ে হবে। নাম্বার ১২, সুস্মিতা দে, যিনি অপরাজিতা অপু সিরিয়ালে নায়িকা অপুর ভূমিকায় অভিনয় করছেন। তার অনির্বাণ রায়ের সাথে খুব শীঘ্রই বিয়ে হবে। নাম্বার ১৩, স্বস্তিকা দত্ত, যিনি কি করে বলবো তোমায় সিরিয়ালে রাধিকা সেনের ভূমিকায় অভিনয় করছেন। তিনি গায়ক শোভানের সাথে খুব শীঘ্রই বিয়ে করবেন। তো বন্ধুরা, সিরিয়াল জগতের কোন নায়ক নায়িকার জুটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।